ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, এইমাত্র পাওয়া খবর অনুযায়ী কলকাতায় আবারও এক নতুন ভাইরাসের সংক্রমণ। কলকাতায় আতঙ্কের নতুন নাম সাইটোগেমালো ভাইরাস। তো বন্ধুরা, এই নতুন ভাইরাস নিয়ে কি আপডেট উঠে এসেছে, বিস্তারিত সমস্ত কিছুই তথ্য জানতে ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। একা কোভিডের রক্ষে নেই কলকাতায় হাজির সাইটোগেমালো ভাইরাস। কলকাতার দুই বেসরকারি হাসপাতালে 11 জন কোভিড রোগীর শরীরে মিলেছে এই প্রাণঘাতী ভাইরাসটি। ইতিমধ্যেই তাদের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে গত 1 মাসে 9 জন রোগীর শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে, তার মধ্যে 1 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। 4 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত 9 জনের মধ্যে 3 জন সাইটোগেমালো কোলাইটিসে আক্রান্ত হয়েছেন। ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ECMO সাপোর্টে থাকা 2 জন কোভিড রোগী সাইটোগেমালো ভাইরাসে আক্রান্ত হন। সাইটোগেমালো ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মলদ্বার দিয়ে রক্তপাত শুরু হয়। 2 রোগীর অ্যান্টিভাইরাল চিকিৎসা শুরু করা হলেও শেষ রক্ষা হয়নি বলেই জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই কোভিডের ডেল্টা প্লাস স্ট্রেন নিয়ে সবাই যখন চিন্তিত, সেই সময় এক নয়া ভাইরাসের মাথা চাগার দেওয়াকে ভালো চোখে দেখছেন না শহরের চিকিৎসক মহল। চিকিৎসকেরা জানিয়েছেন, এই সাইটোগেমালো ভাইরাস কিন্তু বাইরের দেশ থেকে আসেনি, বরঞ্চ তা আমাদের শরীরেই ঘাটতি মেরে রয়েছে দীর্ঘদিন ধরে। কিন্তু আমাদের শরীরে থাকা রোগ প্রতিরোধ ক্ষমতার জেরে তা মাথা চাগা দিতে পারে না, কিন্তু সেই প্রতিরোধ শক্তি কোনো কারণে কমে গেলে বা বিনষ্ট হলে এই ভাইরাসটি মাথা চাড়া দেয়। এইডস আক্রান্ত রোগীদের একটা বড় অংশই এই রোগে মারা যায়, কেননা এই মারণ ভাইরাস শরীরে প্রবেশ করলে রোগ প্রতিরোধ ক্ষমতাটাই চলে যায়। তবে গত এক দশকে এই বিপদ কলকাতা তো বটেই, বাংলার বুকেও ঠেকিয়ে দেওয়া গিয়েছে, কিন্তু সাইটোগেমালো ভাইরাস আমাদের সকলের শরীরে আছে। আর এই কোভিডকালে কোভিডে আক্রান্ত মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সে ভাইরাস মাথাচাড়া দিয়ে উঠছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, আশা করি সকলেই বুঝতে পেরেছে।